সোমবার নয় বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার। শেষ ধাপের পরীক্ষাতে সব কিছু ঠিকঠাক চলেনি, এই প্রথম অন্য গ্রহে সভ্যতার হেলিকপ্টার ওড়ানোর স্বপ্ন তাই অন্তত দুই একদিনের জন্য থমকে গেল। ভারতীয় সময় সোমবার 12 এপ্রিলের পরিবর্তে বুধবার 13 এপ্রিল রাতে অথবা বৃহস্পতিবার 14 এপ্রিল ভোরে লাল গ্রহ মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার ইঞ্জিনিটির উড়ান হতে পারে, এমনটাই নাসার তরফ থেকে জানানো হয়েছে। মাস দুয়েক আগে ভারতীয় সময় 19 ফেব্রুয়ারি গভীর রাতে মঙ্গলের বুকে ল্যান্ড করেছিল মহাকাশ গবেষণা সংস্থার নাসার ল্যান্ডার, যার নাম ছিল পারসেভারেন্স। তারপর সপ্তাহখানিক আগে মঙ্গলের বুকে হেলিকপ্টার ইঞ্জিনিটিকেও সফলভাবে নামাতে পেরেছে নাসা। এরপর এটা দেখা হচ্ছিল লাল গ্রহের হাড়কে জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে ইঞ্জিনিটির যন্ত্রাংশগুলো কাজ করছে কিনা, সেই পরীক্ষাতেও উতরে যায় মঙ্গলে পাঠানো সভ্যতার প্রথম হেলিকপ্টারটি। কিন্তু পরীক্ষার শেষ ধাপটি ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারের মাথার উপরে থাকা 4টি রোটার ব্লেড বা পাখা ঠিকভাবে প্রয়োজনীয় গতিবেগে একে অন্যের বিপরীত দিকে ঘুরতে পারছে কিনা সেটাকে পরীক্ষা করে দেখছিলেন নাসা। কিন্তু সেই পরীক্ষাটি মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে শনিবার, এমনটাই নাসা জানিয়েছেন। নাসার এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি চালানো হয়েছিল শুক্রবারে। দুই জোড়া রোটার ব্লেড একে অপরের বিপরীত দিকে ঘোরার কথা ছিল মিনিটে 2500 বার। পৃথিবীতে কোনো হেলিকপ্টারের রোটার ব্লেড যে গতিবেগে ঘোরে তার থেকে প্রায় 8 গুণ বেশি। এই গতিবেগে রোটার ব্লেড ঘুরতে না পারলে 4 পাউন্ড ওজনের হেলিকপ্টার ইঞ্জিনিটির পক্ষে মঙ্গলের আকাশে ওড়া বিপজ্জনক হতে পারে, কারণ মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা, পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র 1%। মঙ্গলে 1 মাসে 5 বার আকাশে ওড়ার কথা ইঞ্জিনিটির, প্রতিবারেই প্রায় 1.5 মিনিট করে উড়বে এই হেলিকপ্টারটি। নাসা শুক্রবার ইঞ্জিনিটি হেলিকপ্টারকে সেই বার্তায় পাঠিয়েছিলেন গ্রাউন্ড স্টেশন থেকে, কিন্তু সেই সিগন্যালকে মেনে ইঞ্জিনিটি হেলিকপ্টারের প্লেটগুলো ঘুরতে পারেনি কাঙ্ক্ষিত গতিবেগে, ফলে সঙ্গে সঙ্গেই থামিয়ে দেওয়া হয়েছে এই ব্লেডগুলোকে। এর জন্যই মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার উড়ানোর চেষ্টা কিছুদিনের জন্য হলেও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসা। সাধারণ চোখে দেখলে ভিন গ্রহে কাপ্টারকে ওড়ানোর কাজটি আহামরি কিছু নয় বলে মনে হতে পারে, কিন্তু প্রথমবার কাজটি করা অত্যন্ত কঠিন, যতটা কঠিন ছিল বিশ্বের প্রথম এরোপ্লেনকে উড়ানোতে। বর্তমানে পৃথিবীতে শিশুরাই ড্রোন, খেলনা বিমান বা হেলিকপ্টার ওড়ায় অনায়াসে, কিন্তু মঙ্গলের বুকে হেলিকপ্টারকে ওড়াতে কেন এত বেগ পেতে হচ্ছে এই বিজ্ঞানীদের? মঙ্গলের মাটির টান চাঁদের থেকে অনেক বেশি, কিন্তু পৃথিবীর তুলনায় অনেকটাই কম। তাই পৃথিবী থেকে 1.8 কিলোগ্রাম ওজনের যে ক্যাপ্টারটিকে পার্সিভারেন্স রোভারের পেটে করে পাঠানো হয়েছে, লাল গ্রহের মাটিতে তার ভর মাত্র 675 গ্রাম। এত হালকা একটি ক্যাপ্টারকে ওড়াতেও এত কেন বেগ পেতে হচ্ছে? উত্তর লুকিয়ে আছে মঙ্গল গ্রহের হাওয়াতেই, যেখানে হাওয়ার চাপ পৃথিবীর হাওয়ার চেয়েও অনেকটাই কম। এত কম ঘন হাওয়াতে ওইটুকু হেলিকপ্টারকে ওড়াতে হলেও তার ডানাকে পৃথিবীর যে কোনো হেলিকপ্টারের তুলনায় অনেক বেশি জোরে ঘোরাতে হবে, আর ইঞ্জিনিয়ারটির ডানা এত জোরে ঘোরানোর সময়ই সমস্যার দেখা দেয়, থামিয়ে দিতে হয় পরীক্ষা। নাসার প্রাথমিক পরিকল্পনাটি হচ্ছে ছোট্ট এই ক্যাপ্টারটিকে প্রথমে ঘুরন্ত ডানায় ভর করে 16 ফিট উঁচুতে উঠবে, তারপর সামনের দিকে এগিয়ে যাবে এবং যেটি তাকে নিয়ে এসেছে সেই পার্সিভারেন্স রোভারের ছবি তুলে পাঠাবে পৃথিবীতে। প্রথম উড়ানটি হবে 30 সেকেন্ডের, সফল হলেই মাসখানেকের মধ্যে অন্তত 5 বার উড়বে এই হেলিকপ্টারটি। প্রতিটি উড়ানে আগেরবারের চেয়েও কঠিন পরিশ্রম করতে হবে এই ইঞ্জিনিটিকে। আপাতত একদিনে সূর্যের আলোয় ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ইঞ্জিনিটির একটি ক্যামেরা মঙ্গলের দিগন্তের একটি সাদাকালো ছবি পাঠাবে পার্সিভারেন্স রোভারের সাহায্যে, পরে অন্য ক্যামেরায় তোলা রঙিন ছবিও পাঠাবে এটি। 14 তারিখের পর সব স্পষ্ট হবে এই রোভারটি উঠতে পারবে কিনা। আমরা সায়েন্স লাভাররা এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বন্ধুরা, আজকের এই লেটেস্ট আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে সায়েন্স বাংলার সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।